হাই বন্ধুরা, আমি অমৃত শিকদার। আর আজকে যে ভিডিওটি আমি আপনাদের দেখাতে চলেছি, সে ভিডিওটি হচ্ছে বাংলাদেশের একজন ওয়াজ মাহফিলের ব্যক্তি। তো উনি যখন বাংলাদেশে যেসব ওয়াজ মাহফিল হয়, তো ওয়াজ মাহফিলগুলো এত সুন্দর করে রিপ্রেজেন্ট করে বা এত সুন্দর করে বলে, বা ওনার বলার ভঙ্গি বা ওনার কথা বলার ভঙ্গি, মানে যদি আপনি শোনেন তো এই ওয়াজ মাহফিলটা আপনাকে দীর্ঘক্ষণ ধরে শুনতে ইচ্ছা করবে। মানে এত সুন্দর ভাবে উনি বলে, আর এত ওনার ওয়াজ মাহফিল গুলো শুনলে মনে হবে কি যে আপনি ওই আসরে আপনার বসে থাকতে ইচ্ছা করবে। আর এত মানে আর হাসতে হাসতে তো আপনার মানে পেট ব্যথা হয়ে যাবে, এত সুন্দর ভাবে ওয়াজ মাহফিল গুলো করে। আচ্ছা, ওনার নাম হচ্ছে গোলাম রাব্বানি। তো চলুন দেখে আসি উনি কেমন ভাবে ওয়াজ মাহফিল গুলো করে। আর প্লিজ আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব লাইক করে দেবেন। মাঝি হালা করিছে না সেরে দে নৌকা, মাঝি যাব মদিনা, সেরে দে নৌকা, মাঝি যাব মদিনা, দে দে পাল তুলে দে। মাঝি হালা করিস না সেরে দে নৌকা, মাঝি যাব মদিনা, বলেন সেরে দে নৌকা, সবাই বলেন বলেন সেরে দে নৌকা, মাঝি মক্কাই নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে, মক্কাই নবী এলো মায়া মেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্ত ঝরে, ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা, দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা, হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না সেরে দে নৌকা, মাঝি যাব মদিনা, জোরে বলেন সেরে দে নৌকা, বলেন বলেন সেরে দে নৌকা, মাঝি ও নূরের রৌশনিতে দুনিয়া গেছে ভরে, ও নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, সুবহানাল্লাহ বলে, ও নূরের রৌশনিতে দুনিয়া গেছে ভরে, ও নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে, ও দয়াল তুমি যার সখা তার কিসের ভাবনা, হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, আমার হৃদয়ে মাঝে কাবা নয়নে মদিনা, দে দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না সেরে দে নৌকা, মাঝি যাব মদিনা, সেরে দে নৌকা, আমি যাব মদিনা, সেরে দে নৌকা, মাঝি যাব মদিনা, সেরে দে নৌকা, মাঝি যাব মদিনা। এই যে যে হুজুর গোলাম রাব্বানি, ইনি কিন্তু আমি ইনার ধরতে গেলে প্রত্যেকটি প্রোগ্রামই দেখি, যে ওয়াজ মাহফিল যে প্রোগ্রামগুলো হয় বাংলাদেশে, তো এনার প্রোগ্রামগুলি আমি ধরতে গেলে প্রত্যেকটাই দেখি। আর আমার দেখতে খুব ইচ্ছা করে, কারণ কারণ একটাই, ইনার কথা কথাগুলোর এত সুন্দর। আর ইনার মেন আমার যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগে, সে হচ্ছে ইনি যখন ওয়াজ মাহফিলগুলো করে, ওয়াজ মাহফিলের মধ্যে কিন্তু উনি গান গায়। এই গানটা এত অসাধারণ লাগে আমার, যে এই গান যে কোনো গান যখন গায় না, উনি অ্যাকচুয়ালি যে কোনো রোমান্টিক গান বা যে কোনো ওল্ড সং, ঠিক আছে, সেই সব গানগুলো কিন্তু সেই সব গান গায় না, সেই সব গানের সুর নিয়ে কিন্তু এই উনি নবীর বিষয় নিয়ে গান গায়, বা ওনার যে ইসলাম ধর্ম আছে সেই ধর্মকে নিয়ে গান গায়। কিন্তু গানগুলো এত সুন্দর লাগে শুনতে। তাই গোলাম, আমার অনেক দিনের শখ যে গোলাম রাব্বানি নিয়ে আমি ভিডিও বানাবো, কিন্তু সময় হয়ে পারে না, এই জন্য আজ সময় পেয়েছি, এই জন্য ভিডিওটা বানাচ্ছি। তো প্লিজ সবাই দেখবেন এই ভিডিওটি। আর এই গোলাম রাব্বানি কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে যে ওয়াজ মাহফিল গুলো হয়, খুব মানে খুব সুন্দর সুন্দর কথাবার্তা বলে। আর ইনার ইনার ওয়াজ মাহফিলে কিন্তু কোনো আজে বাজে কথাবার্তা নেই। কথাবার্তা বলতে কি, ইনি যে কথাগুলো বলে একদম কারেক্ট কথা বলে,
আর ভালো কথাই বলে, কিন্তু কথাগুলো শুনতে অন্যরকম লাগে। কিন্তু ইনি যে গানের মাধ্যমে এইগুলোকে মানুষের মধ্যে ইসলাম ধর্মকে ছড়িয়ে দিচ্ছে বা ইসলাম ধর্মকে সুন্দর ভাবে রিপ্রেজেন্ট করছে, এটা কিন্তু বাংলাদেশের যে মানুষজন আছে সাধারণ মানুষজন, ওনাদের কিন্তু এরকম একজন বক্তা পেয়ে সত্যি গর্বিত হওয়া উচিত। কারণ এইসব এইসব সব দেশেরই যে কোনো ধর্মেরই ধর্মগুরু যারা হয়, যেমন হিন্দু ধর্মের ধর্মগুরু যারা হয়, যেমন আমাদের দেশে বিভিন্ন ধর্মগুরু আছে, অনেকে খুব সুন্দর সুন্দর কথা বলে, তো এইরকমই কিন্তু বাংলাদেশের যে ধর্মগুরু গোলাম রাব্বানি আরও কিছু কিছু আছে, আমি তাদেরও ভিডিও দেখি। যেমন একজন আছে মিজানুর রহমান, এই মিজানুর আজহারি, তো ইনি কিন্তু কথা এত সুন্দর ভাবে বলে আর এত মিষ্টি ভাবে বলে, ইনার কথাগুলো শুনতে খুব দারুণ লাগে। আর ইনি কিন্তু মানে শিক্ষিত, খুব শিক্ষিত ব্যক্তি, এই গোলাম রাব্বানিও শিক্ষিত ব্যক্তি, আর এই যে মিজানুর আজহারি ইনিও কিন্তু খুব শিক্ষিত ব্যক্তি, কারণ ইনার কথাবার্তা আট ভঙ্গি এবং ইনার যে আলোচনার বিষয়, এই বিষয়গুলো থেকেই কিন্তু বোঝা যায় এ খুব উচ্চ শিক্ষিত ব্যক্তি এবং খুব ধর্মকে খুব গুরুত্ব দেয় বা ধর্মকে খুব মানে, এবং ধর্মকে যে কিভাবে সম্মান করতে হয় তো এইসব হুজুরদের কাছ থেকে শিখতে হবে। দেখো সব ধর্মের মধ্যেই কিন্তু ভালো মন্দ থাকে, এবার তার মধ্যে যেসব এই যে যে ধর্মগুরুগুলন এই ধর্মগুলন গুরুগুলন যে যেভাবে যে খারাপ, অনেক সব ধর্মের মধ্যে খারাপ মন্দ থাকে, এবারে ধর্মে খারাপ থাকে না, থাকে আছে, আমাদের হিন্দু ধর্মে কিছু খারাপ মানুষ থাকে, সেরকম মুসলিম ধর্মে কিছু খারাপ মানুষ থাকে, যাদের জন্য এই ধর্মর মানে অপব্যবহার হয় বা ধর্মের নিন্দা করা হয়, কিন্তু অ্যাকচুয়ালি ধর্ম কোনোদিন খারাপ হয় না, সব ধর্মের একটা সুন্দর গুণ থাকে, আর সব একটি না সব ধর্মটাই পুরো সুন্দর একটা ভালো জিনিস, কারণ ধর্মকে ধর্মের মতন নিয়ে চললে সেটা খুবই ভালো, কিন্তু ধর্মকে নিজের স্বার্থে ব্যবহার করলে সেটা খারাপ, কারণ ধর্মকে ধর্মের জায়গায় থাকতে দাও। আর পৃথিবীতে আমরা সকলেই কিন্তু এসছি মানুষ হিসাবে, এটাই আমাদের ধর্ম যে আমরা মানুষ, কিন্তু আমাদের আদার্স যেসব জিনিস সেসব কিন্তু ধর্মের মধ্যে, আমাদের ধর্মটা তখনই বুঝতে পারি যখন আমরা বোঝার মতো নয়, কিন্তু যখন আমরা ছোট থাকি তখন কিন্তু ধর্ম কি জিনিস এটা আমরা বুঝি না। তা আর ধর্ম যখনই আমরা পরিবার বোঝার মতো নয় তখন পরিবারের কাছ থেকে জানতে পারি বা আমাদের পরিবেশ থেকে জানতে পারি আমাদের ধর্ম কি বা আমার ধর্ম কি আর কোন ধর্মের কি গুণ এইসব বিষয়ে আমরা জানতে পারি, কিন্তু এসব কোনো বিষয় না। ধর্ম মানুষের জীবনের সাথে কোনো সম্পর্ক রাখে না, মানুষ একজন ভালো মানুষ হলে, ভালো সৎ মানুষ হলে সেটাই তোমার আসল ধর্ম, সেটাই তোমার আসল পরিচয়। সবাই ভালো থাকবেন, আমার ভিডিওটা পুরোটা দেখবেন, আর আমি যেসব ভিডিও আপনাদের দেব অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো সকলের কাছে অনুরোধ যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করে দেবে, আর এর পরবর্তীতে আমি আরো আরো ভালো ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব। তো চলুন ভিডিওটা দেখি।